বলিউড স্টারকিড মানে যেন ফিল্ম ক্যারিয়ারে বাড়তি সুবিধা পাওয়া বছর পর বছর এমনটাই হয়ে আসছে তবে সেদিক থেকে অন্য চিত্র দেখা গেছে বলিউডের তুখুর অভিনেতা প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল খানের সাথে অনিতা দত্ত পরিচালিত কালা ছবির মাধ্যমে শিগগিরি বলিউডে অভিষেক করতে যাচ্ছেন ইরফান পুত্র তবে তার বলিউড যাত্রা শুরু করার সফরটা খুব যে সহজ ছিল এমন না সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন আমি সবসময় নিজেকে উত্তরাধিকারের সঙ্গে তুলনা করি বুঝতেই পারছেন কাঁধে দায়িত্ব রয়েছে আমি এমন একজন ব্যক্তি যে কোনো কিছু করার ব্যাপারে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই যোগ করেছেন প্রায় দু বছর আগে কালা ছবিটির শুটিং করেছি অভিনেতা হিসাবে অনেক কিছু শিখেছি সবসময় আশ্চর্য হই যে আমি যদি এটা বা ওটা করতাম তবে আমি এটাও বিশ্বাস করি আপনি যে শিল্পেই থাকবেন তার নিজস্ব যাত্রা রয়েছে সেক্ষেত্রে নিজের মধ্যকার অহংবোধকে দূরে সরিয়ে রাখতে হবে ইরফানের পুত্র হওয়ায় বাবিলের প্রতি প্রচুর মানুষের প্রত্যাশা রয়েছে এর যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনই অসুবিধাও রয়েছে বাবিল জানিয়েছেন বাবার সমস্ত কাজে ছিল বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সঙ্গে সংযোগ রাখা তিনি পুরস্কার বা কে তাকে প্রযোজনা বা পরিচালক করছেন সেদিকে খেয়াল করেননি তিনি শুধু জানতেন যে তাকে এই চরিত্রটি করতে হবে এবং তিনি এটি দিয়ে মানুষের মনে দাগ কাটবেন আমার কাজ থেকেও সবাই এটাই প্রত্যাশা করে এবং সেটা আমার মধ্যেও এসেছে তবে কাজ পাওয়ার ক্ষেত্রে এ সুবিধা খাটেনি বলে জানিয়েছেন বাবিল ইরফান পুত্রের কথায় কাজ পাওয়া তো দূরের কথা বারবার অডিশন দিয়েও বাদ পড়তে হয়েছে তাকে তিনি বলেছেন আমার মনে হয় না আমার মাকে কখনো ফোন করে কারো কাছে অনুগ্রহ করতে হয়েছে নিজে গিয়েই অডিশন দিতে হয় নয়তো বাড়ি এখনো মারধর খেয়ে যায় মায়ের কাছে এটাই আমাদের সংস্কার ভাঙার কোনো সম্ভাবনা নেই তিনি আরো যোগ করেন এখনো প্রতিদিন আমি অডিশন দিয়ে চলেছি সেখান থেকে বাদ পড়ছি যদি কিছু ভুল করে ফেলি মা ভীষণ রেগে যায় কিন্তু কোনোদিনও ফোন ঘুরিয়ে কাউকে বলবে না ওকে এই কাজটা করতে দেওয়া হোক এটা আমাদের আদর্শের বিরুদ্ধে আমার মনে হয় মানুষ এটা জানে